মেনে চলি সড়ক দুর্ঘটনা রোধ করি, এ স্লোগানে নেত্রকোনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন বিআরটিএ এবং সড়ক ও জনপথ বিভাগের আয়োজনে এ নিরাপদ সড়ক দিবসটি পালিত হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সোহেল মাহমুদের সভাপতিত্বে এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিআরটিএর সহকারী পরিচালক মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রধান হামিদুল ইসলাম সহ জেলা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। পরে সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান নেতারা।